প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাইতাছি আয়ন টিভির পর্দায় আয়ন টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকাইয়া পেচাল এখানে ঢাকার ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি লইয়া আজকা সম্পূর্ণ ঢাকার ভাষায় কথা কমু আমি পারভীন রহমান আজকা আমার লগে দুইজন মেহমান ভাই আছে একজন মুনিয়া রাসেল উনি একজন বিউটি পার্লার বিউটিশিয়ান এবং সিরাজুল ইসলাম উনি একজন প্রাইভেট স্কুলের লন্ডনের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আজকা ওনারাও আমগুলোকে সম্পূর্ণ ঢাকার ভাষায় আপনাগুলোকে বাতচিত করব আমি আপনাকে একগুলোকে পরিচয় করাই দিতেছি প্রথমে আমি সিরাজুল ভাইকে জিগাই সালাম আলাইকুম সিরাজুল ভাই আপনি যে আজকে যে এত বড় টিভির সবসময় তো আমরা শুদ্ধ ভাষায় কথা কই আজকে এত বড় টিভির মধ্যে যে আমরা আইছি এবং আমরা সম্পূর্ণ ঢাকার ভাষায় নিজস্ব ভাষায় কথা কমু এই আপনার ফিলিংসটা কি ভাইজান থ্যাংক ইউ আপা ফার্স্ট অফ অল আপনার অনেক থ্যাংক ইউ ঢাকাইয়া পেচাল অনুষ্ঠান আজকে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছি আজকে এমন একটা অনুষ্ঠানে আপনি আমার ইনভাইট করছেন আপনারা রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আয়ন টিভির যত দর্শকগুলো আছেন সবাই ঢাকা ঢাকায় ঢাকাবাসীর পক্ষ থেকে এবং ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে যেটা আমরা এনে ঢাকাবাসীর প্রতিনিধিত্ব করি আমরা আমরা আপনাদেরকে সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন যাইতাছি আমি মুনিয়া রাসেলাপার কাছে আপা আপনি তো একজন বিউটিশিয়ান আপনি যে আজকে সবসময় তো শুদ্ধ ভাষায় কথা কন কিন্তু আজকে যে টিভির পর্দায় আইসে আপনি নিজের ভাষায় নিজের মায়ের ভাষায় কথা কইবেন সম্পূর্ণ ঢাকার ভাষায় আপনার ফিলিংসটা কন আপা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি মুনিয়া রাসেল আমি সিদ্দিক বাজারের মাইয়া আমি আসলে অনেক অনেক খুশি যে আমি 10 বছর এই দেশে ছিলাম এতদিন আমি কোনো সময় আমগো আঞ্চলিক ভাষায় কথা কইতে পারিনি তো এখন যখন আমি এই ভাষায় কথা কইতেছি আমি খুবই অনেকই খুশি যেটা আমি ভাষায় প্রকাশ করবার পারুম না তো আমি আইওয়ান টিভিরে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমগরে এই সুযোগটা দিছে এত সম্মান করে আমগরে এই পর্যন্ত নিয়ে আসছে আর আপনারও ধন্যবাদ জানাই আর আইওয়ান টিভির সকল দর্শকরাও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা টিভির সামনে বসে আমগো অনুষ্ঠানটা দেখতেছেন আশা করি সবাই উপভোগ করবেন আমগো অনুষ্ঠানটা ঠিক আছে এখন চলে যাই আমি সিরাজুল ভাইয়ের কাছে আচ্ছা সিরাজুল ভাই আপনি আপনার যে ঢাকা সম্বন্ধে আপনি কী কইবেন একবার আজকে একদম মন খুইলা দিলটা খুইলা আপনি কন কারণ আজকে আপনি সুযোগ বিশাল একটা সুযোগ পাইছেন আমগো ঢাকারে নিয়া কিছু কথা শেয়ার কর বাপা কী কমু ঢাকা হইল ইতিহাস আর ঐতিহ্যের ঢাকা ঢাকায় টাকা ওড়ে মানে সে কয় না ঢাকায় গেলে টাকা ওড়ে ওই ঢাকায় মানুষ আমরা আর ঢাকার একটা অনুষ্ঠানে আপনি আমাদের ঢাকা শহর আইসে আমার আশাপুর আশাপুরাইছে তো দেখেন শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের ঢাকা এই যে পুরান ঢাকায় যদি যান আপনি কি দেখবেন লালবাগের কিল্লা ও মাই গড কি আজকে পয়লা যদি কইতে যাই ঢাকার ইতিহাস দেখেন আজকের থেকে 400 বছর আগে ঢাকারে পয়লা মোগল আমলের ক্যাপিটাল বানাইছিল সেই মোগল আমল থেকে ক্যাপিটাল হিসাবে ঢাকা চলতাছিল কিন্তু মাঝখানে গিয়ে 1770 সালেতে ক্যাপিটাল আবার বন্ধ হয়ে গেছে আচ্ছা ভাইজান আমি একটু পরে আইতেছি একটা কলার ধরে আছে কলটা ধরে লই হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেটা কোথায় কইতাছেন জি আমি ইসলামপুর থেকে কইতাছি আমি আমার সিরাজ ভাই আর মুনিয়া কলকে তো কথা বলতে এসেছিলাম জি ওনারা কোন আছে আপনি কোন আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কি অবস্থা আলহামদুলিল্লাহ আসি ভালো আছি আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ও আপনার ফোন পেয়ে তো আমরাও বড় খুশি অনেক অনেক ধন্যবাদ আপা ফোন দিছেন অনেক অনেক ধন্যবাদ আপা আপনি আমাকে টিভির মধ্যে ফোন দিচ্ছেন খুব খুশি হয়েছি আজকে আপনি মানে আপনি সহযোগিতায় আমি অনুষ্ঠান চলবো
যাক আজকে আমাদের যে দুজন গেস্ট আছে সম্পূর্ণ ঢাকার ভাষায় আপনাদের লগে বাতচিত করব এখন ফিরাজে সিরাজুল ভাই আপনি যেটা কইবার লাগছিলেন তো যে কথা কইতেছিলাম 1717 সালে যখন আবার ইয়ে গেল মোগল আমল খতম হয়ে গেল আবার ঢাকা ক্যাপিটাল বন্ধ হয়ে গেল দেখেন তারপরে আবার অনেক দিন পর্যন্ত ঢাকা ক্যাপিটাল আসিল না কিন্তু দীর্ঘ ইতিহাস ঢাকার ইতিহাস তো তারপরে দেখেন 1905 বঙ্গভঙ্গ আইন হইল তখন আবার ঢাকার আবার ক্যাপিটাল বানাইল কিন্তু 1911 গিয়া এই আবার এই বঙ্গভঙ্গ আইন আবার রদ হয়ে গেল আবার ক্যাপিটাল বন্ধ হয়ে গেল এই যে উত্থান এই যে পতন ঢাকার চারিদিকে মনে করেন তারপরে গিয়া 1947 পূর্ব পাকিস্তানের রাজধানী হয়ে আইল ঢাকা আমরা দেখেন আমি তো লালবাগে আমার বাইরে উঠা মনে করাইছেন কিশোরের কথা দেখেন ঢাকার মানুষের দিল বহুত বড় দিল ঢাকায় যে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে মানুষের মধ্যে যে আন্তরিকতা আমরা ছোটোবেলা দেখছি ঢাকায় যখন কিনা আপনার যে মেয়ের বাড়িতে পোলার বাড়িতে ই পাঠাইতো আপনার এই ব্যবহার পাঠাইতো ঈদে সাদি হইলে সাদির পরে পরে তো ওই সময় হয়তো কি ফল ফ্রুটের ই পাঠাইতো আমরা দেখছি ছোটোবেলা মালা শাড়ির নাম শুনছেন আপনি হয়তো মালা শাড়ির যে মালিকা ছিল আনোয়ার আনোয়ার সাহেবের মাইয়ারে বিয়ে দিছিল ওই বিয়া উপলক্ষে চক বাজারের থেকে ফুলের ই পাঠাইব ও ডালি সাজায় মিন্তি দিয়া পাঠান লাগে বুঝুন তো ওই মিন্তি কি এক দুই মিন্তি না তো আপনি মনে করেন চক বাজার থেকে যে লাইন লাগছে উর্দু রোড লালবাগ ওইয়া ওয়েস্টার্ন স্কুল পর্যন্ত পুরা লাইন পয়লা মিন্তি যখন বাইতে পৌঁছা গেছে লাস্টের মিন্তি চক বাজারে রয়েছে এই হলো ঢাকার ঐতিহ্য মনে করেন মানুষের খাওয়ানি দাওয়ান আমি আমার আমার ছোটো বোন আমার বড় বোনের বিয়ের সময় আমি দেখছি ওই ঢাকায় একটা ইয়ে ছিল আপনার বিয়ের সময় কাওয়ালি গাওয়া হইতো তিন রাত চার রাত কন্টিনিউয়াস কাওয়ালি গাওয়া হইতো আর কাওয়ালি মধ্যে খাওয়া হইতো কি ও মাই গড কাচ্চি বিরিয়ানি অনুষ্ঠান শেষ হইতো না ও কাচ্চি বিরিয়ানি ও মাই গড ওই কাচ্চি বিরিয়ানি তিন চার রাতে কাওয়ালি চলছে কাচ্চি বিরিয়ানি চলছে মানে আমগো ঢাকার যে ঐতিহ্য মানে আমগো যে ঢাকার মানে ঐতিহাসিক যে একটা খাওয়ান এইটাই কিন্তু কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি এইটা কোনোদিন শেষ হইব না ভাই জানে এখনো চলতেছে চলতেছে এখনো ওই কাল কেন পরশু আমি আমি সময় টিভির মধ্যে একটা অনুষ্ঠান দেখতেছিলাম করোনার কারণে কিন্তু কিছু ঢাকার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছিলো মানুষ বাইরে হইতো না দেখলাম ওখান আবার নতুন করে মানুষের মানে ওই যে ঢাকার যে খাওয়ানের একটা আকর্ষণ করছে গুলশান বনানি ওদিকের সব মানুষ রাত 12টা 1টা বাজে দেখে কাচ্চি বিরিয়ানি খেয়ে আমি তো দেখি আমার মন তো আর লন্ডনে নেই মন কইছে যাই গিয়া ঢাকাই তো এই হলো ঢাকার ইতিহাস আর দেখেন আগে তো ঢাকা ছিল ছোট এখন তো মনে করেন কালচার যে হয় না বড় হয়ে গেছে আচ্ছা ভাইজান আমি আইতাছি একটা কলার দূরি প্লিজ হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি কেথায় কইতাছেন কোথ থেকে কইতাছেন ভাই আমি ভাইজান আপনি একটু লাউড স্পিকার অফ করেন কেলা আপনার কথাটা শোনা যাইতাছে না আচ্ছা হ্যালো সুবল পাচ্ছেন হ্যাঁ শোনা যাইতাছে আপনি কোন আচ্ছা ঠিক আছে আমি আমার বাড়ি হলের লাগি একটু কথা কোন আচ্ছা ওনারা শুনতাছে আপনি কোন আচ্ছা আমার নাম রাসেল আমি মনিহার থেকে হাজবেন্ড ওয়াও ঠিক আছে উনি শুনতেছে হ্যাঁ শুনতেছি বলো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি খুবই খুশি যে আসলে সত্যিকার অর্থে বলতে আমি আবার ঢাকায় না আমি চিরাঙের ছেলে আই ওয়ান টিভিকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা একটা পুরো বাংলাদেশের কৃষ্টি কালচারকে আপনার কেনা বলে যে অনুযায়ী আপনার তুলে ধরছেন এটা অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আই ওয়ান টিভিকে বিশেষ করে আর অবশ্যই ঢাকা তো একটা খুব বড় একটা ইতিহাস আছে বা ঐতিহ্য আছে আপনারা একটু তুলে ধরবেন আর শুভকামনা রইল সবার জন্য বেস্ট অফ লাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইজান আসলে ঠিক কইছেন ভাইজান যে আমগো ঢাকা ঢাকার ঐতিহ্য যে ঢাকাটা কিন্তু আজকাল একদম ডাইকা যাইতাছে গা কারণ এখানে কিন্তু আমরা ঢাকার ভাষার লোকজন খুব কম শুদ্ধ ভাষায় কথা কই ঢাকায় কই না ঢাকায় কইবার গেলে সমস্যা হয় এই জন্যে আমাদের এই ঢাকাইয়া পেচাল অনুষ্ঠান যে আমরাও বুঝাইবার চাই যে আমগো ঢাকা শহর কোনো দিক দিয়ে কমতি না আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা এইটিও অনেক বড় কিছু যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি যাইতাছি আবার ভাইয়ের কাছে ভাই আপনি কি কইতাছেন কোন আপাতত দেখেন ওই সময় আছিল আমরা যখন লালবাগে থাকতাম পলাশির মোড় পার হইলে ঢাকা শেষ ওই সময় আবার নয় ঢাকা ওদিকে পুরান ঢাকার নাই
আস্তে আস্তে কি হইলো ঢাকা আমার এক্সটেন্ড হইতে লাগলো ভাই জান আর একটু সুন্দর করে ঢাকায় কর না আপনি তো ঢাকা যখন ঢাকায় পেচাল অনুষ্ঠান পেচাল পারেন ঢাকায় থ্যাংক ইউ তো হয় কি দেখেন অনেক দীর্ঘদিনের প্রবাস জীবন তো আজকে মনে করাই দিচ্ছে আমগো মানে ঢাকা সমুদায় ওই তো চালু নাই চালু নাই কি করে তুলে ধরছ রাইট রাইট তো দেখেন ওই সময় আমরা যখন এই চকবাজার আলু বাজার লালবাগ এই দেখেন চকবাজারের ইতিহাস দেখেন চকবাজারের ঐতিহ্যপুরা হ্যাঁ বংশালে হাজির বিরিয়ানি এখনো মানে মানুষ আমেরিকার থেকে লন্ডনতে যায় ওই বিরিয়ানি খাইবার লেগে লাইন ধরে এখনো তো এই যে দেখেন এই অবস্থা যখন লালবাগের কিল্লা এগুলি তো মনে করেন ঢাকা মনে করায় দেয় তারপরে ধরেন এখন আবার আরেকটা জিনিস আমরা যখন ঢাকার পেচাল পারি আমরা ঢাকা লিয়া যখন কথা বলি তখন আমগো কি হয় ঢাকার যে আশেপাশে যে উপজেলাগুলি আছে যেগুলি ঢাকার পিলারের মতো খাড়া করে রাখছে যেমন নবগঞ্জ যেমন দোহার যেমন কেরানীগঞ্জ যেমন সাভার যেমন দামরাই দেখেন নবগঞ্জের দেখেন কীটা কলকাতা থেকে যখন নবের আইতো ইসামতির নদী পার হইয়া এই নবগঞ্জের পার হইয়া আইতো এই নবগঞ্জে নব রায় এনে রেস্ট লইতো এখন এনতে খাজনা কেমনি উঠাইব ওই ব্যবস্থা করছে এই নবগঞ্জের ঐতিহ্য দেখেন কত সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী নব বাড়িটাই অনেক কিছু আছে দোহারে গিয়া দেখেন এই যে কলাকুপা বান্ধুরা ওই এলাকায় যদি যান আপনি দেখবেন কলারটা গেছে গা কোনো অসুবিধা নাই ভাই যে গেছেন গা আবার চেষ্টা করতে থাকেন আয়া পড়বেন এখন আমি যাইতাছি আমগো সরি একটা নেক্সট কলার আইছে কলারটা ধরে লই হ্যালো আসসালামু আলাইকুম কলার তুমি ভালো আছো জি আমি ভালো আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরান ঢাকাটাকে তুমি রিপ্রেজেন্ট করছো টিভির মাধ্যমে লন্ডনে আর তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে আর মুনিয়ার কথা কি বলবো মুনিয়া খুবই সুন্দর ভালো মনের একজন মানুষ থ্যাংক ইউ আরে ঢাকাইয়া মানে সবই ভালো মনেরই হয় ঢাকাইয়া কথায় আছে না ঢাকাইয়া গোকলি যা অনেক বড় তো ঢাকাইয়া মানুষের মন ভালো হয় আমি হচ্ছি পুরান ঢাকার বউ আমার হাজবেন্ড পুরান ঢাকার আমগো ভাবি আচ্ছা আমগো ভাবি আপা আপনি পুরান ঢাকার কোনখানে কোন জায়গায় আমার হাজবেন্ড না হচ্ছে ইসলামপুরে ঠিক আছে তো সবাইকে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাদের পুরান ঢাকার কথা শুনে খুবই ভালো লাগছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ কলার আপনারে এখন আমি একটু যাবো মুনিয়াপার কাছে মুনিয়াপা আপনার মনের ফিলিংসটা কি একটু আমগো কোন আমগো একটু দর্শকের লগে শেয়ার করেন আসলে পুরান ঢাকার ঐতিহ্য যদি মুনিয়াপা তার একটু আমি আরেকটা কলার অবশ্যই হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো কলার ইয়া কেটা কইতাছেন কই থেকে কইতাছেন আমি লন্ডন থেকে বলতেছি আমার নাম হাজিরা আচ্ছা আমগো মেহমানগুলো কথা কইবেন কিছু কইবার চান আপা হ্যালো আমি লন্ডন থেকে বলতেছি আপা আপনি এক কাজ করেন টিভির ভলিউম কমায় দেন আমগুলোকে ফুলে কথা করেন আপনার কথাটা হয়তো বুঝবার পারতাছি না আমি আপনার সাথে বলতে বলতে যাচ্ছি আচ্ছা আপনি কথা বলেন কার সাথে কইতে চাইতেছেন আপনার
অনেক ধন্যবাদ আপনার আপা, আপনি ফোন দিচ্ছেন। আপনি গলি গিয়ে আমগো এই অনুষ্ঠান আমগো আমরা যে আপনি গো ভালো লাগাইবার পারতাছি এইটা আমরা শুই না, অনেক শুক্রিয়া আপনি গো। এমতে আপনি আপনারা গলার আপনারা যারা আমগো কাছে কিছু জানবার চাইবেন টিভি রিচখানে যে নাম্বার দেওয়া আছে ওইখানে ফোন দিবেন, যদি আমগো মেহমানের কাছে কিছু জানবার চান আপনারা প্রশ্ন করবার পারেন। আচ্ছা ফিরা যায় আমরা আবার মুনি আপার কাছে। মুনি আপা আপনার যেটা কইতা ছিলেন আপনি ফিলিংসটা শেয়ার করেন। ফিলিংসটা হয়েছে আমাদের আমগো পুরান ঢাকা লইয়া যদি কথা কই শেষ হইব না, কারণ আমগো 400 বছর আগের ঢাকা। হ্যাঁ এইটার জন্য এইটার লাগে মানুষ যখনই ঢাকায় আহে আমগো কি কয় আমগো হাজির বিরিয়ানি না খাইলেই হইব না, এটা খাইতেই হইব। যেমন আমি বিয়া করছি চিটাগাঙ্গের পোলা, তো আমার জামাই বাঙাল বিয়া করছেন আর কি চিটাগাঙ্গের মানুষ কিন্তু নোয়াখালীর বইঙ্গা কয়, তো ওই রকম ওইটা কিন্তু চেতার বিষয় না, ওটা এমনি কয় ওরা, তারপর জাপানিজ কয়, তো আমরাও আর কি অন্য ডিস্ট্রিক্টগুলোরে একটু বাঙ্গাল কই। তো এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তো আমরা যখন আমার বিয়ে হয়েছে চিটাগাঙ্গের পোলার লগে, তো আমার জামাই সবসময় প্রাউড করে যে আমার বউ ঢাকাইয়া, সবসময় ওই আমার উৎসাহ দেয় যে ঢাকাইয়া প্রোগ্রামে যাও, ঢাকাইয়া তুমি নিজেরে ঢাকাইয়া প্রেজেন্ট করো, তারপরে তুমি শুদ্ধ ভাষায় কথা কও কেলা, তুমি ঢাকাইয়া ভাষায় কথা কইবা, তুমি প্রাউড করবা আমি ঢাকাইয়া। আর আজকেও যে অনুষ্ঠানটা আইছি এটার লেগে আমার বাইরে অনেক অনেক ধন্যবাদ যে আমার সুযোগ দিছে এই পর্যন্ত আসার, তারপর আমার জামাই যে আমার উৎসাহ দিছে যে যাও তুমি কিছু কও, তোমার ঢাকারে তুইলা ধরো, এরকম সুযোগ হয়তো তুমি পাইবা না, যাও তুমি। তো এগুলো উৎসাহ আমি পাইছি, আর আমার জামাই সবসময় আমারে সুযোগ কইরা দেয় যে যাও, ওই কোনো সময় আমার ডিস্ট্রিক্টে নেগলেক্ট করে না। আমার জামাই জানে ঢাকা সম্বন্ধে, ওই খালি ইতিহাস পড়ে গুগলে সার্চ করে সব পড়ে, আমার চেয়ে বেশি ওই জানে। তারপরে যে আমগো বড় বাপের পোলায় খায়, এইটা আমগো আমগো চকবাজারের ইফতারি, এটা তো সারা বাংলাদেশ কেন হোল ওয়ার্ল্ড জানে, যারা বাঙালি আছে পুরা ওয়ার্ল্ডের মধ্যে সবাই জানে যে আমগো কিন্তু চকবাজারের ইফতারি এক নামে, এই ইফতারি আর কি কেউ পারবো না, এরম এরম ইফতারি হয় আমগো। আমগো ইফতারি খাওক বা না খাওক আমরা আর কি টেবিল সাজাবো, আমগো হইছে এই এইয়া কোনো মেহমান আইব আমরা কিন্তু এরকমও না যে আইছে কম খাইবো, এত কিছু দেওয়ার দরকার নাই, কিন্তু আমরা কিন্তু টেবিলটা পুরো সাজাবো, মানে দেখেই শান্তি। খালি জামাই না, আর জামাইয়ের খাতিরদারি তো কথা কইলামই না, এইটা নাইলে আমার জামাই কইবনি, জামাইয়ের খাতিরদারি তো কইলামই না। আমি আমার তো বিয়ে হয়েছে এই দেশে, আমার জামাই ওদিক দিয়ে ঠকছে, শ্বশুর বাড়ির খেজমতটা পাই নাই, এই দেশে আমার পছন্দের বিয়া, কারণ আপনারা সবাই জানেন যে ঢাকাইয়া কিন্তু ঢাকাইয়া ছাড়া দেয় না, দেয় না, কারণ ঢাকাইয়া গো একটা কথা হয়েছে যে আমরা বাড়িওয়ালা দিমু আর বিজনেসম্যান দিমু ব্যবসায়ী। আপা আমি একটা কলার দই আনি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেটা কইতাছেন? কোত্থিকা? জি ভালো আছেন, আপনাদের প্রোগ্রাম আমি দেখতাছি। আমি একটা জিনিস জিজ্ঞাসা করতাম স্যার, আমি যে ঢাকাইয়া ফাসাল ফাসাল মিন মিন টা কিতা বলবা? ফাসাল মিন সংলাপ, সংলাপ কনভারসেশন আলাপ। যেমন আমগো ঢাকাইয়াতে কিন্তু পুরি আমরা খাই, কিন্তু সিলেটে কিন্তু পুরি বলে মেয়েদের, পুরি। তো মুনিয়া পা একটা কথা আপনার বলবো। আচ্ছা আর একটা কলার আছে, আমি দইরা লই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেটে কইতাছেন? কই থেকে কইতাছেন? খিলি? হ্যাঁ আমি অপু কইতাছি। ও ভালো আছেন? ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার প্রোগ্রাম নি বহুত সুন্দর হয়েছে, আমি বহুত খুশি।
मेरा दिल जो कहता है ना हाँ बहुत बहुत खुश है दिल खुश हो गया तो तुम्हार आप भी हम लोगों को खुश कर दिया ऐसो दिन पड़े कुंडा लगाई थी तो बुत मन दादे की कोई तरह की को मुतमारे तो दुआ करी एमनी भी चला जाओ प्रोग्राम करो हमरा भी हुनी हमको देखते हमको जे भाषा हमरा जे जन्म थे कोई आई थी ए भाषा जो उनके सुननी बा कोई मन मन है निजर मानुष मन करवा लगाई थी तो कोई बात थी ना जी तो प्रोग्राम सुंदर हो सबाई देखो আমাগো ঢাকায় কি হইবা লাগাইছে কি হয় আর যারা ঢাকা হইয়া অন্য অন্য জায়গায় যায় তারা তো জানি না আমরা ঢাকার জিনিস কি আমরা কি চিজ এটা তো জানি না খালি শুনে যে আমরা খারাপ আমরা খারাপ আমরা যে কি চিজ সারা বাংলাদেশে জানে আমাগো লেগে ঢাকা শহর হয়েছে আর আমাগো লেগে ঢাকা কিন্তু বাইরের থেকে যেভাবে কথা কইবা লাগাইছে সবাই দুঃখ লাগে মনে অনেক বড় কষ্ট কোয়া পাই না তো সুন্দর প্রোগ্রাম করো আমরাও দোয়া করি চালায় যাও এইভাবে পর্দার মধ্যে আমরা আইছি তো আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমগো ঢাকা ওখান থেকে আমগো যে ঢাকার একটা কালচার আছে আর ওইটা যে কতটুকু মানে গুরুত্বপূর্ণ এবং কতটুকু হাইফাই ওইটাই আমরা বোঝানোর লেগে আজকে এই ঢাকায়া পেঁচাল অনুষ্ঠান করছি ওই যে ঢাকায়া পেঁচাল যে কি এইটার অর্থই আমগো ঢাকার নন ঢাকার মানুষ জানে না প্রশ্ন করে পেঁচাল কি পেঁচালটা হইতাছে কি আর ঢাকার পেঁচাল হইতাছে গেলে আলোচনা অনুষ্ঠান আর এক অন্য দেশে চলে গেছে যে ওইটা ওই পেঁচাল পারিস না গাইলের মধ্যে গেছে গা কিন্তু আমগো পেঁচালটা হলো আমগো বাসার মধ্যে তো ঠিক আছে আর একটা কলার অ্যাপ হচ্ছে কলার ধরে লই হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপা আপনাদের সিলেটি ভাই শফিকুল আলম বাল্লি থেকে কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আমি খুব ভালো আপা আমি জেনে বাংলাদেশি এটা প্রথম আমি প্রাউড ফিল করি একাত্তরে আমি আমার মায়ের গর্ভে ছিলাম আমার জন্ম 1972 20 জানুয়ারি 10 মাস 10 দিন আমি আমার মায়ের গর্ভে ছিলাম আর আমার দেশের যে ক্যাপিটাল ঢাকা আমি প্রাউড ফিল করি আপা ছোটবেলা থেকে আমি ঢাকাতে গিয়েছি অনেক জায়গায় গিয়েছি সদরঘাট থেকে কারওয়ান বাজার ফাইভ স্টার হোটেল সোনারগাঁ পর্যন্ত সিটি সৌধ পার্লামেন্ট হাউস আমি প্রাউড ফিল করি আমার দেশের রাজধানী যে আমি একটা সৎ বার্জিন ছেলে আমার বিবাহিত স্ত্রীকে নিয়ে গিয়েছি ঢাকাতে তবুও আমি সহবাস করিনি ওর সাথে আমি ঢাকাতে একটা সৎ ছেলে আন প্রাউড অফ দ্য বাঙালি আন প্রাউড অফ মাই রাজধানী ঢাকা অনেক অনেক ধন্যবাদ ভাই জান আপনারে আপনারা সবাই খুশি আমরাও খুশি আমাকেও দিল খুশ হয়ে জায়গা ঠিক আছে আপনি আমাদের অনুষ্ঠান দেখবার থাকেন আরেকটা কলার সরি আপা আরেকটা কলার ধরলে আসসালামু আলাইকুম ভাই জান হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন হ্যালো হ্যালো জি কে কথা কইতাছেন আপা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাজুর এডবিস থেকে বলছি শিলেপা আপনাদের অনুষ্ঠানটা আমি দেখি খুব ভাল লাগে অনেক সুন্দর একটা অনুষ্ঠান আমার বাচ্চারা সবাই বসে দেখছে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের অনুষ্ঠানের জন্য এবং আপনারা যে অতিথি নিয়ে আসছেন তাদেরও কথা শুনছি যদিও আমি চিটা আমি কিন্তু আপনাদের এই ঢাকার এই অনুষ্ঠানটা দেখে ভাল লাগছে অনেক ধন্যবাদ ফারজু আপা আপনারে যে আপনি ঢাকার না হয়েও আমগো অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখতাছেন ভালো লাগতাছে এটা হই না আমারও দিল খুশ হয়ে গেছে গা এখন মুনি আপা আপনি যেটা কইতাছিলেন আমি যেটা কইতাছিলাম যে ঢাকার খাওয়া লইয়া যদি কথা কই প্রশংসা করি তো শেষ করবার পারুম না কারণ আমগো ঐতিহ্যের মধ্যে এটা পড়ে যে আমরা খাওয়ানে ভোজন প্রিয় আমরা ঢাকাইয়ারা শাহি খাওয়া পছন্দ করে বিরিয়ানি এই টাইপের খাওয়াগুলো ঢাকাইয়ারা পছন্দ করে আর কম বেশি সবাই জানে যে ইফতারির মধ্যে বড় বাপের পোলায় খায় এটা একটা জনপ্রিয় খাওন যেটা সব খাওয়ার মিস করে বানায় এটা মজাদারও তারপরে এই যে দই বড়া এগুলো তো ঢাকাইয়া তারপরে আমাদের জনপ্রিয় বাখরখানি যেটা কিন্তু খালি ঢাকাইয়া না এখন হোল বাংলাদেশের মানুষ কিন্তু অনেক লাইক করে অনেক এই যে আমি এই দেশে আইছি আমি কিন্তু খুবই মিস করি আমার বাখরখানি খাওয়াটা
কারণ আমগো বিকালের নাস্তা থাকতেই হইব, বাকরখানি চা আর ডাল পুরি আলু পুরি এইটি থাকবারই হইব। তো এগুলো আমি খুবই মিস করি। তো আমগো পুরান ঢাকার খাওয়ার কথা কইয়া শেষ করবার পারম না। আলু রাজ্জাকের নাস্তা, তারপর ওই যে বিউটি লাচ্ছি, তারপর এই যে হাজির বিরিয়ানি। বিউটি লাচ্ছি তো চিনেই না, অনেকে চিনে না, কিন্তু আমাদের বিউটি লাচ্ছি যে একবার খাইবো, ওই আর অন্য কোনো লাচ্ছি খাইবার চাইবো না। এরকম বিউটি লাচ্ছি নিহারির কথা তো কইলেনই না, চকবাজারের নিহারি আল রাজ্জাকে যখন নাস্তা করবার যাই, মুরগির স্যুপ, তারপরে নিহারি, এইগুলা থাকে আমগো নাস্তা। আমগো নাস্তার মধ্যে কোনো সময় কইবার পারবেন না যে এক পদ দিয়ে আমরা নাস্তা খাই। আমগো তো ঢাকার যে পায়া, তারপরে আমগো নাস্তার মধ্যে এইটি তো খানদানি খাওয়া। ছোটবেলা তো আমরা কোনোদিনই ঘরে নাস্তাই বানাই নাই, কারণ বাইরেটা ঘরের সামনে ডাল পুরি আলু পুরি বানাইতেছে। আরেকটা জিনিস আপনারা জানেন কিনা জানি না, ছোটবেলা আমরা দেখতাম মাকনা, মাকনা পাওয়া যায়। হ্যাঁ, মাকনা, মাকনা এটা ঢাকায় তো এই যে পছন্দের খাওন, এটা একদম পুরান ঢাকার একটা পছন্দের খাওয়া। ঢাকার মানুষেরা আমরা মাকনা খাইতাম, কিন্তু ওই যে আসলে একটা কথা আমি কইলে পয়লেই, আমরা কিন্তু ডিস্ট্রিক্ট হিসেবে আমি বিশ্বাস করি না, তবে যার যার ঐতিহ্যটা আমরা তুলে ধরবো। সব ডিস্ট্রিক্টের মানুষ ইনশাল্লাহ যার যার আমরা বাংলাদেশি, এটাই আমরা বাংলাদেশি এক নম্বর কথা। তবে ডিস্ট্রিক্ট হিসেবে বিশ্বাস করি না, কিন্তু আমার ঢাকার যে ঐতিহ্য ওইটা, যেমন বাঙাল কইলে অনেকে খারাপ মনে করে, কিন্তু আসলে না, আমরা ইজ্জত দিয়েই কই। কথা হইলো দেখেন, যখন মাক নাই আমরা ছোটোবেলা খাইতাম, ঢাকার মিনসা খাইতে পারতো, তো বাইরের মিনসা খাইতে পারতো না, আমরা খাইতাম আরে বাঙালরা মাক না খাইতে পারে না। এখন এটা একটা ইয়ে। তারপরে আমি আগের যে কথাটা কইতেছিলাম আমি ওইটা একটুখানি কমপ্লিট করি। দেখুন নবগঞ্জ দোহার, তারপরে দেখেন জিনজি কেরানীগঞ্জ। আগে কইতো নবেগর লোকে যে কেরানী রাইতো না, ওরা কই থাকবো, নবেরা তো ঢাকায় শহরে থাকবো, তো নবেগর কেরানীরা কই থাকবো, মাননীয় বানাইছে বুড়িগঞ্জের ওই পার নিয়ে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের একটা আটির বাজার আছে, আটির বাজারে খেতাপাড়া টাকা, ওইটারে খেতাপাড়াটা এটা নাম করা। তারপরে দেখেন এদিকে আইলো সাভার। সাভার তো আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে যে বড় সেক্রেটারি ফ্যাক্টরি অগ যে ট্রেনিং হয়, ওইটার মেইন সেন্টার হলো পিএটিসি, সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট সাভারে, সবচেয়ে এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র ইউনিভার্সিটি হইল যেটার মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটার ইটা নাম করা ইউনিভার্সিটি। তারপরে মনে করেন যে শীতের সময় হলে ভেরি নাইস এটা দেখার মতো। তারপরে দেখেন দামরাই, দামরায়ের হ্রদ পৃথিবীর বিখ্যাত, দামরায়ের যে হ্রদ পৃথিবীর বিখ্যাত, দামরায়ের জমিদার বাড়ি। সো এগুলি এই হলো পুরো ঢাকাটা। তারপরে এখন নতুন ঢাকা শুরু হয়েছে, দেখেন বসুন্ধরা যান, এখন সারা ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন দিয়ে ঢাকা শহর ডেভেলপ হইতেছে। ঢাকা শহরের এই এই ঢাকা শহরের প্রতিনিধিত্বকরণের লাগে আমরা লন্ডনে একটা সংগঠন বানিয়েছি, আপনাদের জানায় রাখি, ওইটা হলো ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে। এই ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের উদ্দেশ্যই হইল আমগো যে ঢাকার যে পাঁচটা উপজেলা, দুইটা সিটি কর্পোরেশন, এগুলি মিলা আমরা ঢাকার যত মানুষ আছি আমরা একসাথে হব। আমরা এইখানে ঢাকার সংস্কৃতি, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি লইয়া বাতচিত করণের লিগা বইছি। আমগো লগে যে দুজন মেহমান আছে, হেরাও আপনার লগে ওই ঢাকার যে কালচার, ঢাকার যে শিক্ষা, যে সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এইটি নিয়েই আপনার লগে কথা কইব। তা আমি এখন ফিরা যাইতাছি আবার আমগো মেহমানের কাছে। তো মুনিয়াপা, আপনি যে কইছেন যে আপনি চিটাঙের লোক বিয়া করছেন, কিন্তু আপনি একটা ঢাকায় মাইয়া। আমি যতটুকু জানি যে ঢাকার পোলাগো লগে ঢাকার মাইয়াগো বিয়া দেয়, মাইয়াগো লগে ঢাকার পোলাগো বিয়া দেয়, মগার আপনি যে নন ঢাকায় মানে চিটাঙের লোক রে বিয়া করছেন কেমতে, এটা কি আপনি মানে এটা কেমতে সম্ভব? লাভ ম্যারেজ ছিল? আসলে আমরা তো ঢাকাইয়ারা ঢাকাইয়া ছাড়া দেই না। ওই যে আমি প্রথমেই কইছি যে বাড়িওয়ালা, তারপরে ব্যবসা থাকতে হইব, পোলার পড়ালেখাটা কিন্তু আগেও তো ইয়া করতো না, পয়সা আলা হইতে হইব এইটাই ছিল। এখন কিন্তু পড়ালেখা করতেছে, এই যে আমগো জেনারেশন এক সময় বাপ চাচারা খালি পয়সা দেখতো যে বড় লোক পয়সা আছে মাইয়া বিয়া দিবে, বাপের বিজনেস, বাপের ব্যবসাটাই ধরতো। তো ওই লেগে কিন্তু আগে কিন্তু আমগো শিক্ষার যোগ্যতাটা কম আছিল। তো এর লেগে এখন আমগো জেনারেশন টাকা কিন্তু শিক্ষিতটা উইতাছে। তো তো আমি যখন এই দেশে পড়ালেখা করতে আহি 2009, তখনই আর কি আমার হাজব্যান্ডের সাথে আর কি আমার পরিচয় হয়। তো তখন তো হাজব্যান্ড ছিল না, আর কি এখন তো এখন তো জামাই, কিন্তু তখন আর কি পরিচয় হয় এক বছর পরে। তারপরে আমরা পছন্দ করি একজন একজনরে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার তো দিব না লাগে, সবাই ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্টই কিন্তু চায়। আপনি পরিচয় হয়েছে লন্ডনে? লন্ডনে পরিচয় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, লন্ডনে পরিচয় হয়েছে। আচ্ছা, বাংলাদেশে তো কোনোভাবেই কাইটা ফলাইতো, কোনোভাবেই দিত না। গুরামি, গুরামি আমগো বাপ চাচাগো গুরামি,
কোনোভাবেই দিত না। আমার চাস্তো বোনরা, আমার চাস্তো ভাইরা সবাই মনে করেন ঢাকাইয়া কুট্টি বিয়া করছে, মনে করেন অরিজিনাল খাস ঢাকা যারা বংশাল, তারপরে মনে করেন নয়াবাজার, তারপরে মনে করেন লালবাগ, আমরা এরা হয়েছি যেগুলো আমরা আমগো আয়ত্তে আছে, যেগুলো খাস ঢাকাইয়ারা থাকে। ঢাকা কিন্তু অনেক বড়, ঢাকা কিন্তু অনেক বড়, কিন্তু মনে করেন খাস ঢাকাইয়ারা কিন্তু এই জায়গায় থাকে, যারা আদি জাগো তিনটা জেনারেশন ঢাকার। আমরা হয়েছি খাস ঢাকাইয়া, ঢাকা কইলেই খালি হইব না, কিন্তু ঢাকাইয়া আমরা, কারণ আমরা আমগো তিন পুরুষ ঢাকার, দাদা দাদার বাপ আমরা সবাই ঢাকার। তো এরকম আমগো কিন্তু দেয় না, দিবার চায় না। তো আমগো চাস্তো বোনরাও অনেক সময় নাক চিটকায় কয়, তুমি বাঙাল বিয়া করছো এরম করে কয়। কিন্তু আমি তো আসলে, আমিও যদি ফ্যামিলির গাইডে থাকতাম আমিও মনে হয় জীবনে করতাম না, কারণ আমগোরে ছোটোর থেকে বুঝায় দেওয়া হয় যে চাকরি করে এরা গুইনা পয়সা খরচ করে। আমার আব্বা সবসময় দেখতাম, আমার আব্বার যুদ্ধের আগের থেকেই আমার আব্বার রেস্টুরেন্টের বিজনেস, তারপরে মনে করেন ঢাকাইয়া বলতে ব্যবসায়ী, ঢাকাইয়া চাকরি করবো। তো আমার আব্বা লুঙ্গির কুরসির মধ্যে খালি পয়সা গুজাতে পয়সা, আমগো মনে করেন জায়গা জমি আছে নদীর এই পার এই পার, আমগো সিদ্দিক বাজারেও আমগো অনেক জায়গা জমি আছে, আমগো ওই পারেও আছে, এগুলো সব মার্কেট করে ফেলাইছে আমার আব্বা। এই মার্কেটের মনে করেন 2-3 লাখ টাকা খালি বাড়াই আহে। তো আমগো তো মনে করেন পোলারা বয়ে বয়ে খাইবো, লাগবো না তো, বাপের যা আছে আমগো তো চাকরি করে পচাইবো না। তো এটার লেগে মনে করেন আমি যখন করছি, আমার 2 দুলাভাইও ঢাকার মধ্যেই, কিন্তু মনে করেন যখন আমি পছন্দ করছি কোনোভাবেই দিব না আমার জামাইয়ের লোক, যখনই হচ্ছে চিটাগাং কোনোভাবেই দিব না, তুই কেমতা কি কেমতা করলি এরম আরেকটা ডিস্ট্রিক্টের পোলারে দিবই না। তো আমার জামাইয়ের পক্ষ থেকে ওর বাপের অবজেকশন ছিল, চিটাগাংয়ের মানুষও চিটাগাং ছাড়া দেয় না। তো যাই হোক, আমরা দুজনই এরকমভাবে বুঝাইছি যে না দিলে আমরা করবই। আর যেহেতু আমি মনে করেন অগ আন্ডারে না, আমি আয়া পড়ছি এই দেশে, তো এখন তো আর বানতে পারবো না। মানে সুজা কথা গুড্ডি কান্নি খাইছে, হ্যাঁ এখন কি না, আমগো ঢাকার ভাষায় কই গুড্ডি কান্নি খাইছে, কান্নি খাইয়া গেছিলেন। আর ওই যে কথা আছে না, যে কিছু কিছু আছে যে মাইনা লইতে হয়, ফ্যামিলির মাইনা লইতে হয়, মাইয়া মরিয়া যাবো দিতে হইব এরকম। তো আমার জামাই অনেক বেশি মায়া পছন্দ করছিল আমার, যে আমার মনে হয়েছে যে দুনিয়াতে আর কেউ আমার এত মায়া করবো না, এরকম মনে হয়েছে যে না, আমি আসলে ওর ভালো মানুষটা দেখছি, আমি কোনো ডিস্ট্রিক্ট দেখি নাই, ওর ভিতরে যে একটা ভালো মানুষ এটা লন্ডনের সব মানুষই জানে কম বেশি, যে আমগো দুজনের জুটি আমরা অনেক লাভ বাট কয়েম করে। তো আলহামদুলিল্লাহ ও আসলে অনেক ভালো, আমগোর মধ্যে কোনো সময় এই জিনিসটা আহে নাই যে তুমি চিটাগাঙ্গের আমি ঢাকার, ওই সবসময় গর্ব করে কয় আমি ঢাকাইয়া মাইয়া বিয়া করছি, আর আমিও সবসময় গর্ব করে কই যে আমি চিটাগাঙ্গের বউ। তো এইটার লেগে আমার বাপ মা তো দিতে চাইনি, আমার দুই ভাই মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগার দিব না, একদম সোজা কথা, তোমার আর যাইতে হইব না লন্ডন। আমি আমি মনে করেন ছুটিতে গেছিলাম বাংলাদেশে, সোজা কথা তোমার আর লন্ডন যাইতে হইব না, তুমি গেলে ওই পলার কাছে। আমি তো মনে করেন না, আমি ওরা পছন্দ করি, আমি বিয়া করুম, প্রথম দিকে না ছিল, পরে তো মনে করেন আমার জামাই যেমনি হেমতে আমার মানায় লাগছে, তারপরে আর কি আমার বাপে কইল যে ঠিক আছে থাক, যখন ওই আমার মাইয়া মরিয়া যাবো দিয়া দে। তারপরে মনে করেন আমার ফুপা ফুপু চাচা এরা একটু শরম দিয়া কথা কইছে যে আমি অন্য ডিস্ট্রিক্ট বিয়া করছি। মানে সুজা কথা, আমগো বাপ চাচারা জানে যে ঢাকার মানে ওইটাছে গিয়া একটু ছোট, আসলে তো ওইটা ঠিক না না। আর আরেকটা কথা যে আমার বাত নেই, দিলওয়ালি দুলহানিয়া লে লে গায়া। তো এইটার লেগে আমি আবার আরেকটা কথা কি, আমি আমরা যখন একজন আরেকজনের পছন্দ করতাম, আমরা কিন্তু স্টুডেন্ট আছিলাম, এই দেশের সিটিজেন না। তো আমগো ফ্যামিলির মধ্যে আমার ভাইগো একটাই চিন্তা ছিল যে ও যদি কোনোভাবে ওই দেশের সিটিজেনও না হইতে পারে, ওই তো বাংলাদেশে আইব, আর ওই তো আমার বোন চিটাগাং লয়ে রাখবো, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো আমার জামাইরা যখন জিজ্ঞেস করছে, আমার জামাই কইছিল যে লাগে আমি ভাড়া থাকুন ঢাকায়, তাও আমি করুম। তো তখন আমার আব্বা মনে করেন আমার একটা ফ্ল্যাটই লেখা দিছে যে যদি কোনোভাবে, তখন আপনারা জানেন যে 2009 তখন কিন্তু স্টুডেন্ট ভিসাগুলো অনেক ঝামেলা হইতেছিল, দিতা ছিল না। তো তারপরে এরকম আমার একটা বেলি রোডে ফ্ল্যাট কিনে দিছে, এখন আমি ঢাকাইয়া হয়ে গেলাম। তো আমি আমার সমস্যা নাই, আত্মীয় স্বজনের সবচেয়ে বড় কথা কি, আত্মীয় স্বজনরাই একটু বেশি ঝামেলা করে যে ঢাকাইয়া করলো না, অন্য ডিস্ট্রিক্ট করলো, মাইয়ার লইয়া খেতে রাখবো, এমনি এমনি কথা কয়। তো যেটা আর কি আমার আব্বা চাইনি, তো তারপরে কি আলো ফ্যামিলিগত ভাবেই আলো ঠিক হলো, কিন্তু তারপরে মনটা খারাপ আছিল। আপনারা সাকসেস হইছেন, অনেকে আছে যে অনেক বাপ চাচা অনেক কেচাল করে যে না ঢাকার পোলারে বিয়া করবি, নন ঢাকায় বিয়া করবার পারে, বাঙালি করবার পারিম না, কারণ ঠিক আছে ভাইজান ভাবি। এখন আমি ভাইজানের কাছে ফিরত যাই। আপা থ্যাংক ইউ, আপনি তো বড় নাইস ইয়া শেয়ার করলেন। যাই হোক, আমি আর 2-4টা কথা না কইলেই হয় না। এটা হইলো 1 নম্বর কথা হইলো, আপা আপনি যে অনুষ্ঠানটা করেন এটা আমরা আসলে বড়
ইমপ্রেস করছে, দেখেন ঢাকাইয়া পেচাল হুই নেই আমার মনটাই কইছে অনুষ্ঠানটা আমি কোন দিন আপনার লগে যোগাযোগ হইব। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার লগে যোগাযোগ হয়েছে, এখানে আইছি। ঢাকা সম্বন্ধে জানাইতাছি, ঢাকা সম্বন্ধে দুই চারটা কথা আমি সেরে কইতে পারো, এটা আমার কাছে ই। দেখেন ঢাকায় যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এটাকে বলে প্রাচ্যের অক্সফোর্ড। সুতরাং ঢাকার ঐতিহ্য যদি আমরা কইতে যাই শেষ করে, দেখেন ঢাকার যে জাদুঘর, এই জাদুঘর হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জাদুঘর, ঢাকার জাদুঘর। তারপর মনে করেন আজকাল তো মনে করেন আগে যেটা আম্মুনিয়াপা কইল যে আগে আমগোপলা পান্ডা বেশি লেখা পড়ে, আমার বন্ধু বান্ধব এইট পর্যন্ত পইর আর কেউ কল স্কুলে জানে গে স্কুলে গিয়ে কী করুন, বাপের ব্যবসা হোটেলে গিয়ে বইছে, এত টাকা পয়সা ছিল যে শিক্ষার দিকে তারা মনোযোগ দেয় না। এইটা ওদের এটা ধারণা ছিল যে পড়ালেখা করে কি হইব, তুই তো আর আরেকজনের দিকে চাকরি করবি না, তুই তো আমার বাপের ব্যবসা ধরবি। নতুন জেনারেশনে দেখেন এখন কিন্তু আমরা কিন্তু ভাইজান, আমি একটা কলার প্লিজ প্লিজ, হ্যালো আসসালামু আলাইকুম কলার, হ্যালো আসসালামু আলাইকুম, কে কইতাছেন? জি আমি পত্রিকা সানন্দ বল লাগছি, আপনাদের অনুষ্ঠানটা আমার বহুত ভালো লাগে, আমার বাচ্চারাও একলাকে দেখবার লাগছে, লাস্ট উইকে দেখছি বাট ফোন দিবার পাইনি আপা, আজকে লাইন পাইয়া আপনার লগে কথা করি আমার বহুত ভালো লাগছে আপা, আপনি ভালো প্রেজেন্টেশন করেন দেখতে ভালো লাগে আপা, আমি আমার বাচ্চা করে কইছি যে তুমি দেখো তোমরা দেখো শিখবার পারবা, ধন্যবাদ আপনার বহুত লাগে আপা, অনেক অনেক ধন্যবাদ, আপনারা এই অনুষ্ঠানটা চালাই যান আপা, বহুত ভালো লাগে আপা, ধন্যবাদ ধন্যবাদ আপা, আপনি আমাকে ফোন করছেন, আপনি দেখতাছেন মজা পাইতাছেন, বাচ্চাকেও দেখাইতাছেন, দেখেন বাচ্চারাও মজা পাইব, বাচ্চারাও জানবো যে আমরা ঢাকার শহরের একটা ঢাকার বাসা আছে, আমগো ঢাকায়া বাসা আছে। ঠিক আছে আপা ধন্যবাদ, আরেকটা কলার আমি ধরে নিই, হ্যালো কলার কে বলছেন? হ্যালো জি কেথা কইতাছেন, কোথায় কইতাছেন? মামুন ক্যান্ডিডেট থেকে। ঠিক আছে, আপনার শিলিয়াপা আপনার কথা খুব ভালো লাগতেছে, আপনি তো মনে হয় অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনি কোন জায়গা? আমি যেহেতু ঢাকায় বাসায় কইতাছি, ঢাকারই হমু না অবশ্যই ঢাকা, বাট আমি তো কেন্দ্রে কইলাম, আপনি কোন জায়গা? আমি ওই যে আমার শ্বশুরবাড়ি বংশালে, আমি বড় হয়েছি, হ্যাঁ আমি বড় হয়েছি মগবাজারে, আমার শ্বশুরবাড়ি টিকাটুলি, আমার হাজবেন্ড তো টিকাটুলি বড় হয়েছে। আচ্ছা, আমি দক্ষিণ মসুন্ডি হলে আমার নানার বাড়ি, আর আমি হলাম গ্যাটেরিয়া। আচ্ছা গ্যান্ডিরিয়া হয় আমগো আমগো আসপাস দিয়েই। আচ্ছা আচ্ছা, তো আপনারা বাতচিত করতেছেন ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আমার মনে হইতেছে যে আমার মা খালারা কথা কইতাছে, খুশি হইলাম, থ্যাংক ইউ। আচ্ছা ওই যে ওই মনিয়ার কথা, মনিয়া মনিয়ার আমি কিন্তু মনিয়ার ওই যে বান্ধবী এলো গিয়া ওই যে উষার হাজবেন্ড আর কি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মনিয়া, কেমন আছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভালো আছেন তো, তা আপনার কথাবার্তা খুব ভালো লাগতেছে, আমি খুব খুশি হয়েছে, তা আসলে আমরা তো কুইলারে যাইবার লাগছি যে আমগো যে একটা ঐতিহ্য আছে, আমগো একটা ভাষা আছে, তো ভালো লাগতেছে আপনারা চালাই যান, তা ঠিক আছে খুব ভালো লাগতেছে, আপনাকে প্রোগ্রামটা আমি দেখতেছি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা বলতেছিলাম। আচ্ছা যে কথা কইতেছিলাম, আগের দিনে দেখেন আমগো আমগো যে আগের জেনারেশন আমরা যখন আসছিলাম লেখাপড়া কিন্তু বেশি করতো না, মানে আমরা গিয়া বাপের রেস্টুরেন্টের ব্যবসা আছে হোটেলের ব্যবসা, এখন বাট বর্তমান যে জেনারেশন তারা কিন্তু ঢাকার অনেক লেখা, তারপর আগে যে আসিল না ওইটা আপনি কইতে পারবেন না, যখন ঢাকার পয়লা মেয়র হয়েছে কেটা আবুল হাসনাত ব্যারিস্টার, তখনকার দিনে ব্যারিস্টার, তবে তখন যেমন অল্প ছিল, অল্প ছিল, এখন এটা বেশি হয়ে গেছে। এখন দ্বিতীয় কথা যেটা ঢাকায় তো অনেক মনে করেন, এটা তো একদিনের আলোচনা, তো এটা শেষ করেন যাব না, এটা তো আপনি মাছ ভরা কইতে গেলেও ঢাকার ঐতিহ্য ঢাকার ইয়ে শেষই হইব না, তবে কিছু কিছু কথা কইতে হয়, যেমন যেমন এখন আমরা লন্ডনে আছি, এখন দেখেন আমরা টেমস রিভারের পাড়ে, টেমস রিভারে ওরা কী সুন্দর করে রাখছে, অ্যাজ সেম অ্যাজ ঢাকা কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, বুড়িগঙ্গারে আমরা এক সময় গিয়ে একবারে ধ্বংসই করে ফেলেছিলাম, বাট নাও কিছু কিছু এখন শোনা যাইতেছে, আমরা জানি না এখন দেশে তো যাই না অনেক দিন ধরে, তবে এখন শোনা যাইতেছে সরকার এটারে ক্লিন করতেছে, তারপর উপর দিয়ে ব্রিজটা যে হইলো, হ্যাঁ আগে তো মনে করেন আমগো নৌকা দিয়ে পার হইতো, হইতো এপার হেপার, হ্যাঁ এই এই জিনিসটাই কিন্তু ঢাকার এক ভেরি নাইস কানেক্ট করে ফেলাইছে, ওই যে জিঞ্জিরার লগে জিঞ্জিরা প্রাসাদ, এগুলি মনে করেন অনেক বিদেশিরা আছে জিঞ্জিরা প্রাসাদ দেখবার লেগে যাবে, কিন্তু যাই নৌকা পার হইতো হইতো, এখন ব্রিজ ট্রিজগুলি হইয়া খুব ভালো হয়েছে, এখন তারপরে দেখেন এই এখন লালবাগের কিল্লারও অনেকটা ডেভেলপ করছে, আগে আমরা ছোটোবেলায় আমরা এনে গিয়া
এনে একটা পুষ্কুনিয়া ছিল, ওই পুষ্কুনির মধ্যে আমরা গরু না আইতাম, ওই পুষ্কুনির মধ্যে আমরা গরু না লাগতাম। এখন দেখেন ওইটারে টিকিট করে দিচ্ছে, সুন্দর করছে। তবে আমার মনটাই কইতেছে আর কি, এখন মোটামুটি ঢাকা আরও ডেভেলপ হইতেছে, কিন্তু আমরা এই ডেভেলপের কারণে যেন আমরা আমগো ঐতিহ্য, আমগো যে কালচার, ওইটার জন্য ভুলে না যাই। তবে আমার আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা আপনার মাধ্যমে, আপনার এই ঢাকাইয়া পেচাল অনুষ্ঠানের মাধ্যমে আমি ঢাকার যারা লন্ডনে আছে আমি তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমরা যেহেতু ঢাকা অ্যাসোসিয়েশনের একটা করছি, আপনারা সবাই যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে ঢাকার মানুষ এক লইয়া যদি করি, আমরা ইনশাআল্লাহ লন্ডনের মধ্যে একটা ছোট ঢাকাই বানিয়ে ফেলাইতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইজান, আমগো যে ঢাকা অ্যাসোসিয়েশন গ্রুপটা আছে ওইটার মধ্যে কিন্তু আমি একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ওইটা হচ্ছে মনে করেন আমগো জাগো তিন জেনারেশন অগই খালি ওরাই খালি আডব, যদিও ওইটার মধ্যে মনে করেন হাজার হাজার মেম্বার না, 100-150, কিন্তু আমরা অরিজিনাল খাস ঢাকাইয়া যারা ওরাই একমাত্র বাপ দাদার 14 পুরুষ। এই জিনিসটা ভালো লাগে যখন নাকি কোনো অনুষ্ঠানে যাই না, বিশ্বাস করবেন না, মনে হয় যে মনের ভাব প্রকাশ করতেছি, মনে হয় যে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি আমি আমার পরিবারে গেছি। আমি যখন বাংলাদেশে যাই তখন কিন্তু আমার আব্বা পুরা ঢাকাইয়া ভাষায় কথা কয়, তখন কিন্তু আমার অনেক ভাল লাগে, কথা আছে না শিকড়ের টান তো থাকেই, তো ওইরকম আমার খুব ভাল লাগে যে ঢাকাইয়া গ্রুপটার মধ্যে। আমি আসলে ওনাদেরও ধন্যবাদ জানাই যে আমগড়ে এরকম একটা প্ল্যাটফর্ম করে দিছে যে এইখানে আমরা সবার সাথে মিট করতে পারব। আর আমি জানতামই না যে ঢাকার মানুষ এত আছে লন্ডনে, সবাই আর আমার ল্যাঙ্গুয়েজ অনেকটা অনেক সময় আসে না ঢাকাইয়া, তো আমি দেখা যায় মিক্স করে ফেলে, কারণ আমি এই দেশে 10-12 বছর ধরে পড়ালেখা করবারাইছিলাম, তো তারপরে তো মনে করেন ঢাকাইয়ার লগে বিয়ে হয়নি, নন ঢাকাইয়া, যার কারণে দেখা যায় আমার জামাইও ওর ভাষাটা বলে না শুদ্ধ কয়, আমিও আমারটা বলি না শুদ্ধ বলি। মাগার এখন চেষ্টা করেন না, মাগার এই যে ঢাকায় পেছালে তো আমরা ঢাকার ভাষাই কই বলাইছি, যখন উঠে তখন মনে করেন মনে হয় যে মনের কথা কইতেছি, তখন ভালো লাগে। আমার জামাই তো খুব পছন্দ করে। তবে একটা কথা, এখন ঢাকাইয়া পেছাল অনুষ্ঠান আপনি করবার পারতেছেন কির লেগে, ঢাকার মানুষ এনে বহুত অনেক দেখতেছেন দেখতেছি। এক সময় যখন আমরা পয়লাই লন্ডনে আইছি 4-5টা ফ্যামিলিও ছিল না, এনে পাইতামই না ঢাকার, নিজের কথাটা যে কমু কথা কওয়ার মানুষই পাইতাম না। কিন্তু আল্লাহর রহমতে এই যে একটা টিভির মধ্যে এমন সুন্দর একটা অনুষ্ঠান আপনি করতেছেন, এটা তো ইনশাআল্লাহ আমি এখন যত ঢাকাইয়ারা আছে আমি আশা করি ইনশাআল্লাহ আমরা একত্রিত হবো। আবার অবশ্যই ভাইজান ইনশাআল্লাহ এখানে ঢাকা খুশি হবো, খুশি, কারণ এই অনুষ্ঠানটা আমগোর ঢাকার লিগাই আপনগর লিগাই, আমরা এখানে হগলতে মিলা ঢাকায় পেঁচাল করম, আমগোর আমগো যে একটা নিজস্ব বাপ দাদার ভাষা আছে এটা যেন আমরা না বলি, বুঝলা না যায় আমগো পোলা পান যেন বুঝে যে এটা আমগো বাপ দাদার ভাষা। এই যে একটা কথা কইছেন আমগো পোলা পান, তখন বাংলা তো কই বেরি চলে বাংলা, এখন যদি আমরা যদি যে ঢাকাইয়ারা যদি এক লগ হইয়া ছোটোখাটো অনুষ্ঠান এই সেই পোলা পানে যদি লইয়া যায় আমরা, তাহলে পোলা পানে দেখবো না আমগো, আমগো তো একটা ভাষা আছে, কালচার আছে, সংস্কৃতি আছে। এদিক দিয়ে একটা জিনিস আমি কইবার চাই যে এটা মনে করেন আমরা কিন্তু গার্লস গ্রুপ আছে, আমার নিজেরই মুনিয়া রাসেল গ্রুপ আছে একটা, ওটার মধ্যে আমি এরকম অনুষ্ঠান করি যেটার মধ্যে বাঙালিগেও মনে করেন পহেলা বৈশাখের অনুষ্ঠান, তারপরে মনে করেন ফাল্গুন, এটা তো আমরা এই দেশে লন্ডনের মাটিতে এরকম সংকল্পনা, আর তার মনে করেন তার মধ্যে মনে করেন আমগো পোলাপানরা যদি এগুলো দেখে আমগো কালচারগুলা, কারণ ওরা তো দেখে এই দেশে খালি ক্রিসমাসটা, ঈদও ওরা ওইরকম দেখতে পারে না, বুঝে না, তো এইটার লাগে মনে করেন আমরা যদি এই দেশে বাংলাদেশের আমেজটা তৈরি করে আমাদের নিউ জেনারেশনের কাছে দিতে পারি। আমার গ্রুপের মাধ্যমে আমি অনেক প্রোগ্রাম করি যেখানে সব মেয়েরা, তো এই যে প্রোগ্রামগুলো করি এইটার মাধ্যমে কিন্তু একটা প্ল্যাটফর্ম যে আমরা কোন কোন ডিস্ট্রিক্টের আছি, তারপরে মনে করেন এইগুলো নিয়ে অনেক আলোচনা হয়, তো এটাও কিন্তু অনেক একটা আর কি ভালো একটা ইয়া যে আমরা আপনি অনুষ্ঠানটা করতেছেন। আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, অনুরোধটা হলো ঢাকাইয়া পেঁচাল তো করতেছেন, হ্যাঁ একটা ঢাকার এনভায়রনমেন্ট তৈরি করে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আগায় নেবেন ইনশাআল্লাহ। আমরা ঢাকার জন্য লগে থাকেন, আপনারা সবাই ঢাকার জন্য লগে ঢাকার পোশাক, আমি একবারে ঢাকার পোশাকে কয়েকদিন পরে একদম পাঞ্জাবি পান খাই আইবেন, একবার সাদা লুঙ্গি পরে আইবেন, ছাড়া তো আমগো চলবে না, আমার বুঝাই তোইব এইটাই হলো অরিজিনাল ঢাকা, সাদা লুঙ্গি বলতেই ঢাকাইয়া, সাদা লুঙ্গি বলতেই ঢাকাইয়া, সাদা পাঞ্জাবি পিন্দা, আমরা সবসময় কি হোয়াইট, অবশ্যই অবশ্যই, আস্তে আস্তে মাইন্ডসেটে বুঝাই তোইব যে আমরা অরিজিনাল ঢাকা, অরিজিনাল ঢাকা, আমরা গয়নাগাটি পরমু, আমরা সাদা লুঙ্গি পরব না, একটা জিনিস আমরা শেরওয়ানি পরব। তবে আরেকটা কথা আমি এনে কই, দেখেন এটা আমি না কইলেও হবে না, আবার অনেকে মনে করো ঢাকা, দেখেন আমি ছোটবেলার কথা কই, আমার মা আমার বাবায় যখন রিক্সা দিয়ে যাইতো শাড়ি দিয়া, যখন স্পেশালি আমার মা খালারা যখন বইতো শাড়ি দিয়া পেঁচায়া, আমার মনে আছে আমি ছোট ছিলাম, তো ওই আমরা কিন্তু এইটা না যে আমরা একবারে আমরা মানে ডিফারেন্ট কালচারে যেতে চাইছি, আমগোর কালচার কিন্তু ঢাকা হইলো মসজিদের শহর,
দেখেন ঢাকা শহরে যত মসজিদ আছে দুনিয়ার আর কোনোখানে নেই, আজান দিলে সকালবেলা ফজরের নামাজের টাইমে যদি উঠেন আজানের আওয়াজে আপনি উঠে যাবেন। উঠে যাবো ভাই, জানি আমি একটা কলার ধরি প্লিজ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, কেথায় কইতাছেন, কোথায় কইতাছেন? আমি শুধু বলতে চাই, আমি লাঞ্চটি করতে, আমি শুধু বলতে চাই তুমি সবসময় আমি খুলতে কাছি, আমি শোতে দেখি এটা অনেক ভাল লাগে আমার। ওকে, আমি শুধু বলতে চাই ধন্যবাদ আর শুভ নববর্ষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শকের উপলক্ষে কিছু করণের থাকলে কন। থ্যাংক ইউ, আপনার তো এক নম্বরে আমি ধন্যবাদ আরেকবারও দিবার চাই। সমস্ত ঢাকার যারা লন্ডনে আছেন সবার কাছে আমার অনুরোধ, যোগাযোগ রাখেন আমগুলোকে, ইনশাল্লাহ আমরা এখানে একটা ছোটোখাটো ঢাকা বানায় ফেলাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি আমরা মানে সকলে মিলা আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের একটা ঢাকার প্ল্যাটফর্ম এখানে হয়ে যাইব গা, এবং আমগো সবাই চিনব জানব, তখন আর মাইন্ডসে এটা কইব না যে হালাই তো ঢাকাইয়া, এটা কই আর গাইল দিবার পারবো না, আমগো সম্মানের সহিত কইব উনি ঢাকাইয়া, রাইট, উনি ঢাকার থেকে বড় হয়েছে, ঢাকায় জন্ম নিচ্ছে, এরকম একটা আমরা যেন করবার পারি, জানা আমাগো নেগেটিভ হিসাবে কেউ না নেয়, এইটাই আমার শেষ অনুরোধ সবার কাছে থাকবো। আমরা হক বলতে আমগো পোলা পাইন ডাকার ভাষা কোনোদিনই কইব না, শরম পাইব যে এটা আবার কোন ভাষা, মাগার এটা আমগো মানে বাপ চাচার ভাষা, আমরা জন্ম লইছি এই ভাষায়, এই ভাষাটাকে আমরা সম্মান করুম, আমরা নিজেরও প্রাউড ফিল করুম, আমরা কেন শরম পাবো যে আমি ঢাকায়া, ঢাকায় ভাষা আমরা কোনো জায়গায় কইবার পারি না বা কই না, আমার নিজে একটু ইতস্ত লাগে যে আমি যে ঢাকায় আমাইছে আমার দিকে এমতে চায়া থাকবো, এটা যেন না হয়। আচ্ছা আপা আপনি কিছু কোন দর্শকদের জন্য? আমি আসলে অনেকই খুশি যে আমি এরকম একটা প্রোগ্রামে আসছি, আর 10-12 বছর পর আমি এই লন্ডনের মাটিতে আমার আঞ্চলিক ভাষায় কথা কইতেছি, আমি খুবই খুশি। আর আমি সবার প্রথমে এটাই কমু যে আমরা সব কিছুর আগে আমরা হয়েছি বাংলাদেশি, তারপর যার যার ডিস্ট্রিক্টের প্রতি আলাদাই একটা টান থাকে, আমগো এরকম ঢাকার প্রতি আমাদের টানটা অনেক বেশি, তো বাংলাদেশি সবার আগে, তো একজন আর একজনের ডিস্ট্রিক্টরে আমরা সম্মান করুম আর কেউরে ছোট করুম না। আর ঢাকাইয়া ভাই বোন গড়ে একটাই কথা কমু যে কোনো সময় আমগো আঞ্চলিক ভাষায় কথা কইতে শরম পাইবেন না, যত কিছুই হোক আমরা এক আর আমরা গর্ব করে কমু আমরা ঢাকাইয়া। ধন্যবাদ আপনাদের দুইজনেরই আজকা, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা দুইজন এখানে আইছেন আমগোলোকে ঢাকাইয়া পেঁচাল করছেন। দর্শক মণ্ডলী আমাগো আতে আর সময় নাই কা, যদি আপনারা কেউ আমাগো টিভির পর্দায় আইসা কিছু কইবার চান তাহলে আমগো যোগাযোগ করেন আয়ন টিভি, এবং নাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আজকা আর বেশি কথা কমু না, আপনারা হক বলতে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, করোনামুক্ত থাকেন, খোদা হাফেজ।